ইতিহাসের পাতায় আপনি পড়েছেন মোগলদের ধর্মীয় বিভাজনের কথা কিন্তু কোনোদিন কি আপনার মনে হয়েছে সত্য ইতিহাস জানা উচিত মিথ্যা ইতিহাসের গভীরে এক বিরাট শিকড় রয়েছে সময় যত এগিয়ে আসবে তত পরিষ্কার হবে মনে রাখবেন ভারত যে হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা করা হচ্ছে সেই চক্রান্তের মধ্যে এটাও কিন্তু একটা বৃহৎ চক্রান্ত আপনি কি মনে করছেন হিন্দু রাষ্ট্র হলে সেখানে হিন্দুরা বেশি সুযোগ সুবিধা পাবে আরও শান্তিতে থাকবে না এমনটা ভুল ভাবনা আপনার দলিত আদিবাসী নমশূদ্র কুল বেল মুন্ডা সাঁওতাল যাদব উঁচুজাত নিচুজাত ইত্যাদি মানুষের মন মানসিকতাকে ঘুরিয়ে দেওয়া ধর্মীয় বিভাজন তৈরি করা মিথ্যে ইতিহাস পড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা চক্রান্তকারীদের সেই সব ফাদার চক্রান্তে পা দিয়ে আমরা আজ অনেকেই আক্রান্ত এবং ধর্মবিদ্বেষের শিকার মিথ্যা ইতিহাস পড়িয়ে চক্রান্তকারীরা আপনাকে শোষণ করছে আপনি আন্দাজ করতেই পারছেন না রুটি রোজগার চাকরি স্বাস্থ্য নিরাপত্তা প্রশ্ন করতে ভুলে গেছেন আপনি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বাসিন্দা অধিকারী কলম পত্রিকায় একটি অভিমত দিয়েছেন যেখানে তিনি লিখেছেন ধর্মীয় বিভাজন মুঘল যুগে ছিল না ব্রিটিশ শাসনের অন্তিম পূর্বে তার সূচনা ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভকাল থেকে অষ্টদশ শতাব্দীর অন্তিম ভাগ পর্যন্ত মুসলমান শাসকরা ভারত শাসন করে এসেছে এই সময় সাম্রাজ্য বিস্তারের জন্য রাজায় রাজায় যুদ্ধ সংঘটিত হয়েছে আক্রমণ প্রতি আক্রমণ ঘটেছে কিন্তু তার জন্য জাতিভেদ বা ধর্মভেদের জিগির তুলে দাঙ্গা হাঙ্গামা হয়েছে এমন কোন ছোট বা বড় ঘটনার প্রমাণ নেই ইতিহাসে একমাত্র ব্রিটিশরা তাদের শাসন ও শোষণ কায়েম করার জন্য তাদের রাজত্বকালের অন্তিম পর্বে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত প্রায় ছশো বছরের ইতিহাসের অধ্যায়গুলির সমীক্ষা চালালে একটা চিত্র পরিস্ফুট হয়ে ওঠে রাজ্য জয় প্রবল নেশায় উন্মত্ত হয়ে তারা একই ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও স্বজাতির কথা ভুলে এক রাজা অন্যের রাজত্ব হরণের ইতিহাস সৃষ্টি করে গেছে কিন্তু এই সময় হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ছিল না মুসলিম ও শাসকরা ভারতে এসেছিলেন মূলত দেশ জয়ের উদ্দেশ্যে ধর্মযুদ্ধের তাগিদে নয় মুসলিম শাসনের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কাল ভারত শাসন করেছিল ব্রিটিশরা তবে দেখা যায় দীর্ঘকালীন মুসলিম শাসনের চাইতে অপেক্ষাকৃত কম সময়ে ব্রিটিশ শাসনে ভারতবর্ষে বহু সংখ্যক সাম্প্রদায়িক হানাহানি হয়েছে ব্রিটিশদের ভারতে আগমনের একমাত্র উদ্দেশ্য ছিল ব্যবসা সম্প্রসারণ এবং অধিকতর মুনাফা অর্জন এদেশের স্বার্থ বা জনগণের কল্যাণ সাধন তাদের চিন্তার মধ্যে ছিল না ভারতের সম্পাদকে তারা ব্যবহার করেছে কোম্পানি ও নিজ জাতির উন্নয়নে তাদের ঔপরিবেশিক নীতির ফলে ভারতের চিরাচরিত কৃষি ব্যবস্থার ধ্বংস সাধন হয় কুটির শিল্পের ধ্বংস এবং ভারত ধীরে ধীরে ইংল্যান্ডের শিল্প সামগ্রীর বাজারে পরিণত হয় বাংলা তথা ভারত থেকে বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে নানা পদ্ধতিতে পাচার হতে শুরু করে যা সংক্ষেপে জেইন অফ ওয়েলথ নামে পরিচিত তাই সুদীর্ঘ ছশ বছরের অধিক মুসলিম শাসনের প্রায় দুশ বছরের শাসনকালকে লুটেরাতে লুটেরাতের যুগ বলে অভিহিত করলে অতিশয় না